নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ফুলকপির পকোড়া ফুলকপির মুচমুচে কুরকুরে পকোড়া অনেকটা ব্যাটার দিয়ে যেরকমভাবে ফুলকপির পকোড়া বানানো হয় ঠিক সেরকমভাবে কিন্তু আমি এটা বানাচ্ছি না বেশ ক্রিস্পি মুচমুচে কুরকুরে খেতে হবে এমন পাকোড়া বানিয়ে দেখাবো যেটা সন্ধ্যেবেলার স্ন্যাক্স অথবা যে কোনো ডালের পাতেও অপূর্ব লাগে খেতে চলুন দেখে নেওয়া যাক ফুলকপির কুরমুরে পাকুড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ফুলকপি এইবার এর পিছনের ডাটার অংশটা আমি কেটে নেব আর যেটুকু পাতা আছে সেটাকেও আমি ছাড়িয়ে নেব এইবার ফুলকপির এই মাঝের ডাটা থেকে ফুলকপিগুলোকে আলাদা আলাদা করে কেটে নেবো একটা ছুরির সাহায্যে বেশি ডাটা রাখা যাবে না সবকটা ফুল আমি ছাড়িয়ে নিয়েছি এইবার ফুলের সাইজ অনুযায়ী আমি সেটাকে কাটব ছোটগুলো হলে সেটা গোটাই রাখবো আর মিডিয়াম হলে দু টুকরো করবো আর সব থেকে বড়ো যেগুলো রয়েছে সেগুলো আমি চার টুকরো করবো খুব ছোট কিন্তু করা যাবে না কি সাইজের আমি ফুলকপির টুকরোগুলো করে নিচ্ছি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন একটু ভালো করে ফলো করুন আমি সবকটা ফুলকপি সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি না ছোট না বড় মিডিয়াম কাট করে নিয়েছি এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবো আমি কিন্তু ফুলকপিটাকে ভাপাবো না ফুলকপির পকোড়ার ক্ষেত্রে মানে একদম কুড়মুড়ে পকড়ার ক্ষেত্রে সব সময় না ভাপিয়ে করলে আমার মনে হয় বেটার হয় আর বয়েল করলে সেটা হয়ে যায় একটু হালকা সিদ্ধ সিদ্ধ টাইপের চলুন তাহলে নেক্সট স্টেপে যাওয়া যাক ফুলকপিগুলোকে জল থেকে ঝরিয়ে নিয়ে নিয়েছি একদম যাতে জল না থাকে আর একটু গায়ের মধ্যে যেটা হালকা ময়শ্চার থাকে সেটা থাকলেই ভালো তাহলে ব্যাটারটা সুন্দরভাবে কোট করা যাবে প্রথমে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে কর্ন ফ্লাওয়ার তারপর দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো মানে রাইস ফ্লাওয়ার এতে ফুলকপিটা ভীষণই কুড়মুড়ে আর মুচমুচে হবে এর জন্য বেসনটা আমি একটু কম দিয়েছি আর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা বেশি দিয়েছি এবার দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে জোয়ান যেটা আজোয়াইনও বলা হয় সেটা হাতের তালুর মধ্যে একটুখানি ঘষে দিলে তাতে সেন্টটা খুব ভালো বেরোয় হাফ চা চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স আমি এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ রোস্টেড জিরের গুঁড়ো খুব ভালো ফ্লেভার আসে এবার দিয়ে দেবো হাফ চা চামচ একটুখানি হট রেড মিচ পাউডার একটু ঝালের জন্য কাশ্মীরি নয় কিন্তু দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো রেগুলার সল্ট দিয়ে দেব স্বাদ অনুযায়ী খুব কিন্তু বেশি দেবেন না এরপরে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেব সেটাতে কিন্তু নুন আছে দিয়ে দেবো হাফ চা চামচ রোস্টেড ধনের গুঁড়ো খুব অল্প করে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার টি স্পুন পরিমাণে চাট মশলা দিয়ে দেবো দু তিনটে কুচনো কাঁচা লঙ্কা তারপরে একটু এক মুঠো ধনে পাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে এই শুকনো থাকা অবস্থাতেই ভালো করে মিক্স করে নিতে হবে যাতে প্রতিটা গুঁড়ো মশলা ফুলকপির ভেতর অবধি চলে যায় দেখুন আমি একটা ফুলকপি তুলে দেখাচ্ছি খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু ফুলকপির গায়ে কোট হয়ে গেছে আগে থেকে কিন্তু জলে ছিটে দেবেন না এইভাবে মেখে নেবেন নিয়ে তারপরে জলে ছিটে দিয়ে ব্যাটারটা করবেন এইবার সামান্য একটু করে জল দেবেন আর একবার করে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন এইভাবে করতে করতে যখন দেখবেন সব কটা মশলা ফুলকপির গায়ে খুব সুন্দর করে স্টাক হয়ে গেছে মানে মানে আটকে গেছে তখনই বুঝতে পারবেন যে আর জল লাগবে না দেখুন বাটিটার নিচটা দেখাচ্ছি এক ফোঁটা মশলা কিন্তু ঝুড়ো হয়ে পড়ে নিই সব ফুলকপির গায়ে লেগে গেছে এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু করতে হবে হুড়ু হুড়ি করে জল দেবেন না তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে সব মশলা মিক্স হয়ে গেছে এইবার ভেজে নেওয়ার পালা এইবার অলরেডি আমি একখানা প্যান বসিয়ে দিয়েছি আর ডুবো তেলে ভাজার জন্য সাদা তেলও গরম করতে বসিয়ে দিয়েছি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এক এক করে ফুলকপির টুকরোগুলো পরপর পরপর দিতে থাকবো অত্যাধিক ঘিঞ্জি করে দেবেন না একটু সাইড দিয়ে সাইড দিয়ে ফাঁকা ফাঁকা করে দেবেন আমি প্রথম ব্যাসটা এইট্টি পারসেন্ট টু এইটটি ফাইভ পারসেন্ট বেশ ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার এটাকে ছেঁকে তুলে নেবো নিয়ে নেক্সট ব্যাচেও সেমভাবে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব এইবার সেকেন্ড ব্যাচেও সেমভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট প্রথমে যেটা ভাজলেন সেটা কিন্তু আপনার ফুলকপিটাকে আর ওপরের ব্যাটারটাকে কুক করতে সাহায্য করলো প্রথম ও সেকেন্ড ব্যাচে মিডিয়াম ফ্লেমে দিয়ে কুক করবেন মানে আপনার ভাজবেন এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবেন দু মিনিট রেস্টিং টাইম দেবেন দিয়ে আবারও সেম তেলের মধ্যে সবকটা ফুলকপি একসাথে দিয়ে হাই ফ্লেমে অবশ্যই হাই ফ্লেমে এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে নয় হাই ফ্লেমে দিয়ে একদম মচমচে করে ভেজে তুলবেন তবেই কিন্তু কুড়মুড়ে পকোড়া তৈরি হবে সবকটা কটা ফুলকপি দিয়ে হাই ফ্লেমে একদম ভালো করে ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভালো করে হাই ফ্লেমে একদম কুড়মুড়ে করে ভেজে নিয়েছি আমি খু হাতা দিয়ে তুলে দেখাচ্ছি একদম এই রকমভাবেই হবে যে থালার মধ্যে পড়লে বা বাটির মধ্যে পড়লে টক করে আওয়াজ হবে এরমভাবেই কিন্তু ভাজতে হবে এইভাবেই ভেজে আমি এক এক করে তুলব আর একটা ঝাঁঝরি থালার মধ্যে দেখুন আমি টিস্যু পেপার রেখেছি তার মধ্যে রাখবো তুলবো আর রাখবো এইভাবেই রাখবেন তাহলে এক্সট্রা অয়েলটাকে কিন্তু আপনার টিস্যু পেপার টেনে নেবে এইবার সন্ধ্যে স্ন্যাক্স তার জন্য আবার তিন চারটে একটুখানি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা একটু ভেজে নেব টিভি দেখতে দেখতে বন্ধুদের সাথে বা বাড়ির লোকেদের সঙ্গে খেতে খেতে তখন একটুখানি কাঁচা লঙ্কা কামড় দিলেন আর একটুখানি ফুলকপির পকোড়া খেলেন টি টাইম স্ন্যাক্স রেডি হয়ে গেল চর জলদি রান্না অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যেন